qala an-nabiyyu sallallahu ta'ala alaihi wasallam man bana lillahi masjidan banallahu lahu baitan fil jannah. Subhanallah. Allah nabi bole amar ummater dol shono keu jodi ekta masjid nirman koro subhanallah pratame awaza pratamnio Ramadan mas to swab to beshi kotha kon thik kina eke 70 70 theke 700 700 theke 1500 jore kono subhanallah Allahr nabir zalil qadar sahabi Hazrat Abu Hurairah radhiyallahu ta'ala theke bornito tini bolen amar Madinar nabi bolechen keu jodi ekta masjid nirman kore ar oi masjider nirman kaje jodi keu shohojogita kore she jeno ekta jannat banailo jore kon subhanallah ekta jannat banano kintu shohoj kotha কথা বলো সহজ কথা এ কথা বলনা সহজ কথা জান্নাত বানায়া জান্নাতে যাওয়া সম্ভব একজনে বানাইছিল কিন্তু যাওয়া আল্লাহ তাকে দেয় না যাইতে দেয় নাই একটা পায় ঘোড়ার উপরে আরেকটা পায় জমিনে আল্লাহ কয় আজাইল আর বৈশাদাই গালাও নাই সাথে সাথে দেনেন দেন ক্লিয়ার করে নাও জোরে কয় আল্লাহু আকবার আল্লাহর সাথে গোস্তাগি আল্লাহর সাথে বেয়াদবি কথা কোন ঠিক কি না সাদ্দাদে জান্নাত বানাইছে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না আল্লাহ তাকে জান্নাতে যেতে দেওয়া দেয় নাই কারণ ওখানে যাইতে পারবে না জান্নাতে যাবে শুধু একমাত্র মুমিন বান্দা বান্দি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একমাত্র মুমিন ঈমানদার জান্নাতি ব্যক্তিরা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি একমাত্র জান্নাতি ওয়ালাদের সাথে জান্নাতে তারাই যাবে যারা আমলে সালেহ করেছে আল্লাহর বান্দিগি নবীর সুন্নাতের উপরে আমল করেছে কথা বলেন ঠিক কি না ঈমানদার ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে এইজন্য জান্নাত বানানো সম্ভব না কিন্তু আমি আপনি যদি 1000 টাকা মসজিদের জন্য প্রতিশ্রুতি দিয়ে যাই 500 টাকা প্রতিশ্রুতি দিয়ে যাই এগুলো যদি আদায় হয় অনেকে আবার আছে নারে তকবীর নারে ইসকার আমরা কালেকশন করি তো মাফ করে কথা বলতে কি না এক বছরের কালেকশন আর এক বছরে হুজুর দাওয়াত দিয়ে দিলে অনেকে মাহফিল কমিটি আনতে যাবে এক কমিটি বলে দে হুজুর বাই কালেকশন কইরা না কা ঘটনা কি আগের বছরের তে আমার দেয় না আগের কালেকশনের তে আমি এখনো ফাইনা এখনো দেয় নাই এর নগদ চা পান তা ঠিক কি না এই জন্য অনেকে প্রতিশ্রুতি দেয় যে আমি 2000 টাকা দিব 5000 টাকা দিব কিন্তু এই 2000 5000 10000 আজকালকার বাজারে কিছুই না কথা বলেন ঠিক কি না কিন্তু এইটা দিতে যায় অনেক মোরামরি কিন্তু একান দিয়া মেডিকেল লাগে গেছে 30000 গেছে কেন নাই কথা কয় না আর একখানে মেডিকেল ঢুকে গেছে 1 লাখ নাই আল্লাহ হাফেজ আল্লাহ নিতেও পারে দিতেও পারে কথা কোন ঠিক কি না শুধু আমার আপনার ইনসাফের বিচার করবে আল্লাহ হাফেজ এইজন্য মসজিদে দান করার দরকার আছে না নাই আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ একবারে যার যেমন তৌফিক আছে এইভাবে দান করে যাবেন এই মসজিদের খেদমত চলতেছে আমাদের সভাপতি সাহেব বলছেন যে হুজুর অনেকে আবার এই প্রতিশ্রুতি দিয়েছে অনেকে দিচ্ছেন আবার শরণ নাই এইজন্য আমি শরণ করাই দিলাম আপনাদেরকে যারা প্রতিশ্রুতি দিয়েছেন মেহরবানি করে টাকাগুলা পরিশোধ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করে সকলে বলুন আমিন আবার একজন মাইয়াত নাওয়াই তুয়া মুয়াদ্দিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতি সালাতিন জানাজাতি ফরদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নাবিয়্যি ওয়া দুআউ লি হাযিহিল মাইয়্যিতি কারণটা মহিলা এটা কি মহিলা এজন্য নিয়ত হবে লি হাযিহিল মাইয়্যিতি একটা দায়িত্ব বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহ জুমার পরে আল্লাহ তাকে জান্নাত নসিব করে সকলে বলুন আমিন আমাদের সকলকে যেন আল্লাহ প্রত্যেকের কারণ মরণ তো আমাদের আছে কথা বলেন ঠিক কিনা সবাই মরে যেতে হবে আল্লাহ যেন আমাদের মরণটা 17ই রমজান বদর দিবসে দেয় জোরে বলুন আমিন অথবা আমাদের মরণটা যেন লাইলাতুল কদরের দিন হয় জোরে বলুন আমিন অথবা আমাদের মরণটা যেন আল্লাহ এই লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে রমজানের শুক্রবার আমাদেরকে দান করে সকলে বলুন আমিন এই ভালো নিয়ত করা এটা ভালো কাজ সওয়াবের কাজ আল্লাহ হয়তোবা কোন সময় কোন দোয়াটা কবুল করে ফেলে সেটা আমি আর আপনি কখনো কল্পনাও করতে পারবো এই জন্য ভালো নিয়ত করবেন ইননামাল বুখারী শরীফের ফাতম হাদিসে আসছে ইননামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপরে আমার আপনার কর্মের ফলাফল রেজাল্ট হবে জোরে বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দেন সর্ব বলে আমিন এবং যারা যারা পারেন ইফতার করার চেষ্টা করবেন ইফতার বেশি বেশি করাবেন আল্লাহ অনেক সওয়াব দান করবে জোরে বলুন আমিন কারো মুখে যদি দুর্গন্ধ পায় কেউ যদি সামনাসামনি কথা বলে কিন্তু রোজাদারকে গালি দেওয়া যাবে না দুর্গন্ধ বলে এই দুর্গন্ধকে এটা বলা যাবে না বরং রোজাদারের মুখের গন্ধ
আল্লাহ বলেছেন মেশক আম্বরের চাইতে আরো পছন্দনীয় আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ কেন বলেছেন ও আনা আজিজি বিহি বান্দা এবং বান্দি রোজা রাখে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সুবহানাল্লাহ আমার জন্য রোজা রাখে এই জন্য তার গ্যারান্টা তার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো খুশবু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য রোজা রেখে অনেকে মারামারি করে ঝগড়া জাতি করে খবরদার কেউ ঝগড়া জাতি করবেন না মারামারি করবেন না কেউ যদি কাউকে গালি দেয় গালি দেওয়ার ফলে বলবেন যে ভাই আমি রোজাদার আল্লাহু আকবার করুন আমি কোনদার আমি রোজাদার এরপরও যদি গালি দেয় বলবেন ভাই আমি রোজাদার সুবহানাল্লাহ পড়েন না ইসলাম কত সুন্দর মানলে সহজ না মানলে কঠিন ঠিক কিনা বলেন ভাইয়ের কথা রাখতে পারলাম না সময় একেবারে কানায় কানায় গেছে যাই হোক আরেকটা শেষ কথা হচ্ছে এই মসজিদে আজকে আসর থেকে আসরের নামাজের পর থেকে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পাঞ্জেগানা থেকে শুরু করে প্রত্যেকটা জুমা মসজিদ পর্যন্ত এতেকাফ করা এটা ওয়াজিব জোরে বলুন সুবহানাল্লাহ এটা ওয়াজিব ওয়াজিবে কেফায়া আল্লাহু আকবার বল না একেবারে ফরজের কাছাকাছি অতএব আপনাদের এখানে নির্ধারণ হয়েছে কিনা লোক আপনারা স্বইচ্ছায় প্রত্যেকটা মানুষের জীবনে যুবক হোক বৃদ্ধ হোক যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলো আল্লাহ দশটা দিন লাইলাতুল কদর তালাশ করার জন্য জীবনের গুনামাফ চাওয়ার জন্য একটা এক বছর হলো একবার হলো জীবনে এই মসজিদে এতেকাফ করা সুন্নাত রাসুল জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার রাসুল ছিলেন পৃথিবীর বাদশা ইহকাল পরকাল দোজাহানের বাদশা এই রসুল যদি থাকতে পারেন তাহলে আমি কি কত বড় আলেম হয়ে গেলাম কত বড় মুফতি হয়ে গেলাম কত বড় মুহাদ্দিস হয়ে গেলাম কত বড় মুফাসসির হয়ে গেলাম কত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হয়ে গেলাম যে আমি মসজিদে দশটা দিন সময় দিতে পারবো না এই জীবন থেকে একটু নিয়ত করে নেই সবাই যে কমপক্ষে আমরা জীবনে একবার হলো মসজিদে দশটা দিন লাইলাতুল কদরের নিয়তে একবার সময় দেবো ইনশাআল্লাহ সকলে বলি আমিন ইনশাআল্লাহ যারা আপনারা আছেন সভাপতি সাহেব আছেন যারা আছেন যদি কেউ না থাকে বসার দরকার আছে কিনা বলেন এটা কিন্তু সবাই গুণাগার হয়ে যাব যদি কেউ না বসে সবাই কিন্তু গুণাগার হয়ে যাবে এই সমাজের অন্তর্ভুক্ত যারা আছেন অতএব যদি কেউ না বসে টাকা দিয়ে হলো খাবার দিয়ে হলো চেষ্টা করে কোনো না কোনো একজন লোক বসানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে এমনি তো মুরব্বী দেখলাম অনেকেই আছে আপনারা থাকতে পারেন অনেকেই আছে দেখলাম মুরব্বী ইচ্ছা আছে টাকা কত উনিও থাকে দেখছি গত বছর ছিল থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর ওনার সাথে আরেকজন হলে একটু সহযোগিতা হয় না আর আসেনি কেউ থাকার মতো তারপরে সময় আছে আসরের পরে না আসবেন ইনশাআল্লাহ আপনারা যারা ইচ্ছা করেন ইনশাআল্লাহ মসজিদে বসবেন আল্লাহ আমাদের সকলকে এতেকাফ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন এতেকাফকারীদের জন্য দুইটা কবুলিয়াত হজের সওয়াব দুইটা উমরার সওয়াব রয়েছে সুবহানাল্লাহ পড়েন দুইটা হজ বর্তমানে হজ করতে 4-5 লক্ষ টাকা খরচ হয় কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা দুইটা হজ করতে 10 লক্ষ টাকা মিনিমাম 8 লক্ষ টাকা খরচ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন যেহেতু এটা বিনা দ্বিধায় নির্দ্বিধায় মেনে নিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ কোন ওখানে যাইয়া এত পরিশ্রম করে কষ্ট করে হজের এই কি আরকান আহকাম যেগুলো আছে এগুলো অনেকে আদায় করতে পারে না লক্ষ লক্ষ হাজির ঠেলার লোকে রস বাড়িয়ে যায় কত হাজির ফিসা যায় কথা কোন ঠিক কিনা পারে না এত পরিশ্রম যারা হজ করেছেন তারা বুঝেন অনেক জায়গা হজের যে রুকনগুলো আছে অনেকে আদায় করতে পারে না দোয়া আদায় করতে পারে না তো সহজ একটা পদ্ধতি যেহেতু আমরা গরিব উম্মত সহজ একটা ব্যবস্থাপনা রয়েছে এই মসজিদে 10 দিন যদি এতেকাফের নিয়তে বসে যান দুইটা কবুলিয়াত হজের সওয়াব সুবহানাল্লাহ পড়েন এবং দুইটা উমরা হজের সওয়াব আমাদের আমলে দিবে আল্লাহ জোরে বলুন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা পরে এসেছেন সামনে কাতারগুলি পূরণ করে নেন মোবাইল ফোন অফ করে দেন সামনে কাতার পূরণ করে